মুক্তিপণের কথা সরাসরি না বললেও জলদস্যুদের শর্ত মেনে নাবিকদের জিম্মি দশা থেকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে এমভি আবদুল্লাহ কর্তৃপক্ষ। দুপুরে চট্টগ্রামে কার্যালয়ে সংবাদ সম্মেলনে মালিকপক্ষ জানায়, সরকার ও সব পক্ষের প্রচেষ্টায় জিম্মিদের উদ্ধার করা হয়েছে। এক্ষেত্রে মানা হয়েছে আন্তর্জাতিক সব নিয়ম কানুন। দেশের এক নম্বর নেটওয়ার্কে মাইজিপি অ্যাপে রিচার্জ হবে এমবি ছাড়াই এক ক্লিকে। শনিবার বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার ক্যাপ্টেন আব্দুর রশিদের নির্দেশে বাকি 22 নাবিক লাইন ধরে দাঁড়ায় জাহাজে। এ সময় ক্যাপ্টেন রশিদ সবার সাথে কথা বলেন। সে ভিডিও ক্লিপ পাঠানো হয় চট্টগ্রামের এসআর শিপিংয়ের সিইও মেহেরুল করিমের কাছে। বলা হয় সব নাবিক সুস্থ আছেন। এরপর চট্টগ্রাম থেকে বার্তা পাঠালে জলদস্যুদের শর্ত পূরণ করা হয়। এর ঘণ্টা তিনেক পর এমভি আবদুল্লাহ থেকে 9টি ছোট বোটে নেমে যায় 65 জন জলদস্যু। 32 দিনের মাথায় জিম্মি দশা থেকে মুক্ত হয় বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও এর 23 নাবিক। তারা ফোর্সফুলি এই জাহাজটাকে টেক ওভার করবে কিনা এই ধরনের একটা থ্রেট করছিল। তো আমাদের সরকারেরও একটা অবস্থান ছিল যে আমরা মানুষের ক্ষতি হবে, আমাদের দেশীয় মানুষের ক্ষতি হবে, এই ধরনের কোনো অবস্থায় আমরা যাব না। আমাদের কোম্পানির তরফ থেকে এই ধরনের একটা ক্লিয়ার ডিসিশন ছিল। মুক্তিপণের টাকা নিয়ে নানা আলোচনা থাকলেও এ ব্যাপারে কোনো পক্ষ নিশ্চিত করেনি। তবে সোমালিয়ার গণমাধ্যম পুটল্যান্ড মিরর বলছে $5 মিলিয়ন মুক্তিপণে ছাড়া হয়েছে এমভি আবদুল্লাহকে। নানা মাধ্যমে বলা হচ্ছে হেলিকপ্টারে করে মুক্তিপণের টাকা দেওয়ার পর ছাড়া হয় এমভি আবদুল্লাহকে। তবে বিষয়টি এড়িয়ে জাহাজ মালিক প্রতিষ্ঠান এসআর শিপিং বলছে নির্দিষ্ট শর্তে মুক্ত হয়েছে নাবিকরা এবং এখানে কোনো তৃতীয় পক্ষ ছিল না। ওদের সবাইকে স্পিকার ফোনে জানানো হলো এবং সবাই খালি অনেকটা বলতে পারেন কান্নার মতো এন্ড গ্রেটফুল টু এসআর শিপিং, গ্রেটফুল অল আওয়ার পিপল হু হ্যাড বিন ওয়ার্কিং ফর দিস। নাবিক সহ এমভি আবদুল্লাহ এখন দুবাইয়ের পথে। এদিকে এ খবরে স্বস্তি ফিরে এসেছে নাবিকদের স্বজনদের মাঝে। কালকে থেকে শুনি ভালো লাগতেছে, মানে এখন আমরা ওদের দুবাইয়ের পথে আছি, আমাদের সঙ্গে নেভাল স্কাউট আছে। জাহাজ এমভি আবদুল্লাহ আগামী 19 বা 20 এপ্রিল দুবাই পৌঁছাতে পারে। সেখান থেকে বিমানে বা জাহাজে নাবিকদের চট্টগ্রাম ফিরিয়ে আনা হবে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া জাহাজ ও নাবিকদের নিয়ে আরও জানাতে চট্টগ্রাম ও লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, 15-20 দিন পর নাবিকরা দেশে ফিরবেন, সেক্ষেত্রে তাদের ফেরানোর পরবর্তী প্রক্রিয়া কী হতে পারে? সংবাদে যেমনটা বলছিলাম, আসলে বলা হচ্ছিল যে আমাদেরকে বলা হয়েছে যে এই মুহূর্তে এমভি আবদুল্লাহ 23 নাবিককে নিয়ে তারা দুবাইয়ের পথে রয়েছেন। এবং আমি আসলে কিছুক্ষণ আগে জাহাজে থাকা এক নম্বর ক্যাপ্টেন যিনি আছেন আব্দুর রশিদ, তার সাথে টেলিফোনে কথা বলেছি। তিনি আমাকে জাহাজ থেকে জানিয়েছেন তাদেরকে স্প্যানিশ এবং ইটালিয়ান দুটা যুদ্ধ জাহাজ তাদেরকে পহরা দিয়ে নিয়ে যাচ্ছে দুবাইয়ের পথে। এবং তিনি বলেছেন যে স্পেনের যে যুদ্ধজাহাজ সেটা কিছু দূর যাওয়ার পরে তারা ফিরে আসবেন, এবং ইতালিয়ান যে যুদ্ধজাহাজ আছে সেটা তাদের সোমালিয়ার যে জলসীমানা আছে যেটা ডেঞ্জার জোন বলা হচ্ছে ততটুকু নিয়ে গিয়ে তাদেরকে নিরাপদ স্থানে গিয়ে তাদেরকে ছেড়ে দিবে। এবং তারা, তিনি বলেছেন, ছয় দিন মতো তাদের লাগতে পারে দুবাই পোর্টে পৌঁছাতে। এবং তিনি বলেছেন তারা চাইছেন তারা জাহাজে করে দেশে ফিরবেন বলে, ফিরতে আশা করেছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে আজকে সংবাদ সম্মেলনে এসআর শিপিংয়ের যিনি সিইও এবং কবির গ্রুপের যিনি উপব্যবস্থাপনার পরিচালক, তারা আমাদেরকে জানিয়েছেন তারা চাইছেন দুবাই যাওয়ার পরে তারা আশা করছেন 19 থেকে 20 তারিখের মধ্যে তারা দুবাই পোর্টে পৌঁছে যাবেন। এরপর তারা তাদের চাহিদা অনুযায়ী বিমানে কিংবা জাহাজে করে তাদেরকে চট্টগ্রামে নিয়ে আসা হবে। এবং তারা বলেছেন এটা তারা দুবাই পৌঁছার পরে 2 থেকে 3 দিনের মধ্যে তারা প্রক্রিয়াটা শুরু করতে চাইছেন। এবং তারা বলছেন যেহেতু জাহাজের যদি পরীক্ষা নিরীক্ষার পরে যদি দেখা যায় যে জাহাজে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা সেটা মেরামতির কোনো দরকার আছে তাহলে সেটাও ব্যবস্থা করা হবে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এসআর শিপিং
কর্তৃপক্ষ জানিয়েছেন আমরা মুক্তিপণ কিংবা নানা বিষয়ে তাদেরকে প্রশ্ন করেছিলাম, তারা বলেছেন সরকারের এবং আন্তর্জাতিক যে সমস্ত প্রক্রিয়া আছে সবগুলো মেনে তারা আসলে উদ্ধার প্রক্রিয়াটা করেছেন। একটা তাদের যে শর্ত ছিল শর্ত সাপেক্ষে তারা উদ্ধার প্রক্রিয়ায় গেছেন বলে জানিয়েছেন। তারা মুক্তিপণ দেওয়ার বিষয়টা আসলে সরাসরি আমাদের কাছে স্বীকার করেনি এবং কর্তৃপক্ষ সরকারকে এবং সংশ্লিষ্ট সকলকে তারা ধন্যবাদ দিয়েছেন। এবং আপনি জানেন যে সোমালিয়ার যে জলদস্যু প্রবণ যে এলাকা আছে সেখানে আসলে অনেক সময় আবার জলদস্যুর কবলে পড়তে পারে এমন আশঙ্কা থাকে। এই কারণে তাদেরকে আবদুল্লাহ জাহাজকে জিম্মি থেকে উদ্ধারের পরে আরও দুটি যুদ্ধ জাহাজ তাদেরকে পহারা দিয়ে এখন তাদেরকে দুবাইয়ের পথে নিয়ে যাওয়া হচ্ছে। আলমগীর সবুজ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখান থেকে স্বজনদের প্রতিক্রিয়া নিয়ে জানাবেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, টানা 32 দিন পর নাবিকরা মুক্ত হতে চলেছে, বলা যায় যে দ্বিতীয়বার তারা জীবন ফিরে পাচ্ছে, সেক্ষেত্রে এই খুশিতে তাদের স্বজনরা কি বলছেন? আসলে আমি যে মুক্তি পাওয়া যে নাবিক আইয়ুব খান তার বাড়িতে রয়েছে, এটি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার যে রাখালি এলাকায় সেখানে আমি রয়েছি তার বাড়িতে। তো আইয়ুব খানের যে ভাই রাব্বি তার সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন তারা এই মুক্তির বিষয়টি জানার পর অর্থাৎ আইয়ুব খান তাকে ফোনে জানিয়েছেন তারা কিভাবে জিম্মি দশা থেকে মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পরে তারা মূলত দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তো দুবাই থেকে তারা মূলত যে বাংলাদেশে আসার কথা রয়েছে বিমানে, এমনটি যে রাব্বি জানিয়েছেন। তিনি যেটি বলেছেন যে মুক্তি যে 23 নাবিক যখন জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ার পর যে তাদের যে আনন্দ সেটি ঈদের চেয়ে অনেক বেশি আনন্দ তাদের কাছে এখন মনে হচ্ছে। তাদের পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, স্বজনদের মাঝে এক ধরনের স্বস্তিতে তারা রয়েছেন এমনটি জানিয়েছেন। তবে পাশাপাশি যে বাংলাদেশ সরকার যেই জিম্মি দশা থেকে যে এমবি আবদুল্লাহ এবং যে 23 নাবিককে যে উদ্ধারে যে ভূমিকা রেখেছেন এই জন্যে পরিবারের পক্ষ থেকে তারা প্রধানমন্ত্রী এবং যে স্বরাষ্ট্র পররাষ্ট্র এবং নৌ মন্ত্রণালয়কে তারা ধন্যবাদ জানিয়েছেন, তারা অভিনন্দন জানিয়েছেন। তবে আমি একটু বলে রাখি যে অপহৃত হওয়ার এক মাস আগে কিন্তু আইয়ুব খানের বাবা মারা যায় আজহার আলী। এই মৃত্যুর পর মৃত্যুর বিষয়টি না যেতে যখন আইয়ুব খান সহ যে 23 নাবিক যখন অপহৃত হয় তখন তাদের পরিবারের মাঝে একদিকে যে বাবা হারানোর যে বেদনা সেটি পার না হতে কিন্তু ছেলের এই অপহরণের পরে পরিবারের মাঝে আমরা দেখেছি এক ধরনের হতাশা বা অনিচ্ছতা সেটি রয়েছিল, কিন্তু এখন সেটি কেটে গেছে। তারা সবাই কিন্তু এখন আমরা যতটুকু জানছি যে রাব্বির সাথে কথা বলে বা তার পরিবার বা স্বজনদের সাথে কথা বলে তারা এখন ঢাকায় যাচ্ছেন। যে 19-20 তারিখে যখন হয়তো দুবাই থেকে বাংলাদেশে আসার পরে আইয়ুব খান সহ অন্যান্য নাবিকদের সাথেও তারা তাকে রিসিভ করার জন্য তারা যাচ্ছেন। তবে পরিবারের মাঝে আমরা দেখেছি আনন্দ উল্লাস হচ্ছে যে দীর্ঘ 32 দিন পর যখন উদ্ধারের খবর এসেছে বা এই জিম্মি দশা থেকে তাদের মুক্তির বিষয়টি যখন জেনেছে তখন তারা এক ধরনের স্বস্তি ফিরে এসেছে পরিবারের মধ্যে। সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া জাহাজ ও নাবিকদের নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।